ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে জোর চর্চা রাজ্য জুড়ে। নির্বাচনের ফলাফলের 2 মাস পেরিয়ে গেলেও রাজ্যে এখনো অব্যাহত রাজনৈতিক হিংসা। এই ঘটনাকে হাতিয়ার করে লাগাতার আন্দোলন ও প্রতিবাদ করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল। তাদের অভিযোগ ছিল রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল তাদের গুন্ডাবাহিনীর মাধ্যমে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং অন্যান্য বিরোধী দল সিপিএম কংগ্রেসের কর্মীদেরকে ঘরছাড়া করেছে, তাদেরকে মারধর করেছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে হাইকোর্টে ভোট পরবর্তী মামলার শুনানি। আগে 2 দিন হয়ে যাওয়ার পর আজকে তৃতীয় দিন, এবং ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে নালিশ জানাতে দিল্লিতেও দেখা গিয়েছে গেরুয়া শিবিরের বিধায়কদের। পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছে কেন্দ্রীয় টিম, জমা পড়েছে তাদের রিপোর্টও। এবার রাজ্যে রাজনৈতিক হিংসার কবলে পড়ে প্রাণ হারানো বিজেপি কর্মীর ডিএনএ টেস্টের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা মামলায় নিহতের ডিএনএ টেস্টের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পরিবারের দাবি, ভোট পরবর্তী হিংসার জেরেই নিহত হয়েছেন কাকুরগাছির অভিজিৎ সরকার, কিন্তু শনাক্ত করা যায়নি তার বডি। সেই মামলায় এবার উচ্চ আদালতের তরফ থেকে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ডিএনএ টেস্টের। আগামী 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে অভিজিতের ডিএনএ টেস্টের রিপোর্ট। অভিজিতের দেহ শনাক্তকরণের জন্যই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কলকাতার কমান্ডো হাসপাতাল সংগ্রহ করবে নমুনা, তারপরে তা পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, সেখানেই হবে পরীক্ষা। পরীক্ষার পরেই সেই রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে। এছাড়াও ভোট পরবর্তী হিংসা নিয়ে পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের দল। সেই রিপোর্ট দেখে বেজায় চটেছেন হাইকোর্টের বিচারপতিগণ। তারা বলেছেন যে ভোট পরবর্তী হিংসা এতটা ছড়িয়ে যাওয়ার পরেও এখনও রাজ্যের পুলিশ প্রশাসন থেকে সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন এতটা বাড়াবাড়ি হতে দিচ্ছে, এই রকমভাবে তো চলতে পারে না। আমি অবিলম্বে নির্দেশ দিচ্ছি রাজ্যের পুলিশ প্রশাসন যেন যে করেই হোক এই অশান্তি বন্ধ করুক, এবং সরকারকে বলছি ভোট পরবর্তী অশান্তি যদি বাড়তেই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব।